হাই ফ্রেন্ডস, আজ আমরা কিছু লাবানলের অ্যাটাক দেখবো 15 বেজে। তো আমরা সাধারণত কিন্তু লাবানল ধরনের অ্যাটাকটা অনেক মানে কম মাত্রায় করে থাকি, কেননা আমরা আমাদের যে লাবানলের অ্যাটাকের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি কিন্তু আমরা ভালো মতো বুঝি না। মানে কীভাবে লাবানলের অ্যাটাক করলে 100 করা সম্ভব সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা অ্যাটাকটা শুরু করি। তো এখানে দেখেন, এখানে জাস্ট আমি কী কী নিয়েছি, মাত্র 3টা লাবা, 2টো ইলেকট্রো ড্রাগন নিয়েছি মাত্র সাইট ক্লিয়ার করার জন্য। ওকে, এবং আমি যেটা করব, আমি এখানে সুপার আর্সার ব্যবহার করব। ওকে, তো মেইন আমি এখানে আমাদের যতগুলো স্কিল আছে সব স্কিলে কিন্তু আমরা সুপার আর্সারের উপরে প্রয়োগ করব। ওকে, তো চলুন আমরা অ্যাটাকে চলে যাই। তো অ্যাটাক শুরু করার আগে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি, যদি আপনারা আমার চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা শেয়ার কিন্তু অবশ্যই করবেন। ওকে, তো চলুন আমরা অ্যাটাকে চলে যাই। ওকে, তো আমি জাস্ট অ্যাট ফার্স্ট আমি একটা বেস সার্চ করতেছি। তো এখানে আমার যেটা টার্গেট, আমি জাস্ট সেই বেসটি আমি আরেকটু ডার্ক বেশি এরকম একটা বেস আমি ট্রাই করব। ওকে, তো এটাও খুব সীমিত হয়ে যায়, আরেকটু বেশি ডার্ক হলেই আমার সবচেয়ে বেটার হয়। শিট, ওকে ওকে, দেখেন এই বেসটা দেখেন, এখানে কিন্তু 10,000 ডার্ক আছে, 8,000 এলিক্সির, 5 লাখ, সরি, 10,000 ডার্ক, 8 লাখ এলিক্সিয়ার এবং 5 লাখ গোল্ড আছে। ওকে, তো এটাই হচ্ছে একটা পারফেক্ট বেস, আমরা এই বেসটা গিয়ে অ্যাটাক করব। তো চলুন আমরা জাস্ট শুরু করি। ওকে, তো আমি যেটা করব, আমি জাস্ট এই বরাবর আমার একটা লাভা দিয়ে দিব, সাথে আমি ব্যাটেল গ্রিপটা দিয়ে দিব। ওকে, দেখা যাক কত দূর আমার ব্যাটেল গ্রিপটা গিয়ে বাস্ট হয়। ওকে, আমার বেশি দূরে প্রয়োজন নেই, আমি এখানে ইনভিজিবিলিটি জাস্ট ক্লোন দিয়ে দিব, সাথে ইনভিজিবিলিটি সাথে রেজ। ওকে, তো দেখেন এখান থেকে কত দূর পর্যন্ত আমরা ডিস্ট্রয় করতে পারি। ওকে, তো এরকম ইনভিজিবিলিটি দিয়ে কিন্তু আপনাকে ডিস্ট্রয় করতে হবে, নো প্রবলেম। ওকে, তো এখান থেকে আমরা প্রায় না হলেও প্রায় 30% 29% আমরা ডিস্ট্রয় করতে পেরেছি। তো এরপরে আমরা যেটা করব, আমরা জাস্ট একদম এই কর্নার থেকে আমরা জাস্ট এখান থেকে কিং ভার্সেস কুইন দিয়ে এই সেটটি ক্লিয়ার করবো। এরপরে আমরা জাস্ট যেটা করব, আমরা এই সেটটি ক্লিয়ার করবো জাস্ট একটা ইলেকট্রো ড্রাগন দিয়ে, এবং এই সেটটি ক্লিয়ার করবো আমরা একটা ইলেকট্রো ড্রাগন দিয়েও। এরপরে আমরা জাস্ট লাভা, দেখেন এখানে কোনো এয়ার ডিফেন্স নেই, আমার 2টো লাভা আছে, আমি জাস্ট এখানে একটা লাভা, এখানে একটা লাভা দিয়ে দিব। এরপরে আমি জাস্ট এখান থেকে লোন দিয়ে দিব, অল লোন। এরপরে সাথে আমি জাস্ট এখানে গ্রান্ট অর্ডেন দিয়ে দিব। আমাদের একটা ইনভিজিবিলিটি কিন্তু এখনও আছে, আমি জাস্ট ইনভিজিবিলিটা আমি ওই সময় আমি দেখতে পারি নাই, মানে আমি খেয়াল করি নাই যে আমার একটা ইনভিজিবিলিটি আছে। তো নো প্রবলেম, আমি জাস্ট এখানে ফিরিস করব। এরপরে এখান থেকে আমি আরসিটাকে দিয়ে দিব। ওকে, তো এরপরে এদিকে আমি জাস্ট এখানে গ্রান্ড অর্ডারের অ্যাবিলিটি দিয়ে দিব। ওকে, তো আমার মনে হচ্ছে অনায়াসে বেস্টটা 100 হয়ে যাবে। তোমাদের ফার্স্ট অ্যাটাক কিন্তু বন্ধুরা 100-এর পর্যায়ে চলে গেছে। তো এভাবেই আমরা চাইবো যে আমাদের নেক্সট অ্যাটাকটাও আমরা যেন ইজিলি 100 কমপ্লিট করতে পারি। ওকে, তো আমি একটু তাড়াতাড়ি করার জন্য জাস্ট আরসির অ্যাবিলিটি দিয়ে দিলাম। ওকে, আমার কাছে এখনও 3টে মিনিয়ন আছে, আমি জাস্ট এখান থেকে 3টে মিনিয়ন ইজিলি লস করে দিলাম। তো এইভাবে আপনারা জাস্ট লাভালনের অ্যাটাকগুলো কিন্তু করতে পারেন, ঠিক আছে, খুবই সহজ অ্যাটাক, খুবই ইজিলি অ্যাটাক করা যায়। তো যাই হোক, আমি নেক্সট অ্যাটাক করে আপনাদের দেখাই দিচ্ছি, ঠিক আছে। ওকে বন্ধুরা, তো আমরা নেক্সট অ্যাটাকে চলে যাই। তো নেক্সট অ্যাটাকে আমরা দেখব যে ডার্ক বেশি কোন বেজে আছে, আমরা সেই বেজের উপরেই অ্যাটাকটা করব। ওকে, তো এখানে মাত্র 6,000 ডার্ক আছে, আমার দরকার 10,000 ডার্ক, 10,000-এর উপরে ডার্ক বা 9,000-এর উপরে ডার্ক, এরকম কোনো বেজ যদি আমি পাই তাহলে সেই বেজের উপরেই আমি অ্যাটাকটা করব। এটা হচ্ছে পারফেক্ট বেজ, এটা দেখেন ভাই, যদি আমি ভিতরেও না পাই তাহলে কিন্তু বাইরেও কিন্তু প্রচুর পরিমাণ রুট আছে, আমি জাস্ট চাইরের দিকটা কমপ্লিট করেও কিন্তু আমি প্রচুর পরিমাণ রুট কালেকশন করতে পারবো। ওকে, তো এই বেজটা যদি আমি অ্যাটাক না দিই তাহলে হবে আমার সর্বোচ্চ বোকামি। ওকে, তো আমি যেটা করব, আমি জাস্ট এখান থেকে ব্যাটেল গ্রিপ নিয়ে নিলাম, জাস্ট এখান থেকে আমি লাভাটা দিব, লাভা দিয়ে এখান থেকে জাস্ট আমি পিছন থেকে ব্যাটেল গ্রিপটা দিয়ে দিলাম। ওকে, তো আমার ব্যাটেল গ্রিপটা কত দূর পর্যন্ত আসে সেটাই হচ্ছে বিষয়। কামান 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 কামান, ইয়েস, আমার কিন্তু শিট, তো আমার কিন্তু এখানে ব্যাটেল গ্রিপটা ঠিক জায়গা মতোই পড়ে গেছে, কোনো সমস্যা নেই,
এখান থেকে আমি আশা করি টাউন হলটাকে টেক ডাউন অবশ্যই করতে পারবো। ওকে, তো আমার এখান থেকে অলরেডি টাউন হল টেক ডাউন, এবার স্ক্যাটার শট একটা কিন্তু টেক ডাউন হয়ে গেছে, এবার জাস্ট নেক্সট স্ক্যাটার শটটাকে টেক ডাউন করতে পারলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তো কামান 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 এক, ইয়েস। তো এখান থেকে আমার স্ক্যাটার শটও কিন্তু কমপ্লিটলি চলে এসেছে। এখন আমার যেটা করতে হবে, আমি জাস্ট এখান থেকে আমি আমার কিছু লোন দিয়ে দিব, সাথে আমি একটা লাভা দিয়ে দেবো, এখানে একটা লাভা দিয়ে দিব। এরপরে যেটা করব, আমি এখান থেকে কিং ভার্সেস কুইন দিয়ে দেবো। এরপরে আমরা যেটা করব, আমরা জাস্ট এই কোণারে দুটো ইলেকট্রো ড্রাগন আছে, আমরা এই কোণারে দিয়ে দিব। হ্যাঁ, এরপরে আমাদের কাছে কিন্তু একটা ফ্রিজ অবশিষ্ট আছে, আমি জাস্ট ইলেকট্রো ড্রাগনের কাছ থেকে আমি জাস্ট লোন কাটা ইউজ করব। তো নো প্রবলেম, এখানে আমার মনে হচ্ছে যে একটু সমস্যা করতে পারে, তো আমি এখান থেকে জাস্ট লোন কাটা দিয়ে গ্র্যান্ড অর্ডেন দিয়ে দিব, এবং আমি এখান থেকে জাস্ট আমার আরসিটাকে দিয়ে দিব। এরপরে রেস 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 রেস, উফ, একটু আগে আমার জাস্ট আমি যদি ফিনিশটা করতে পারতাম তাহলে 100-এ 100 আমার কিন্তু মানে, আর একটু আগে যদি আমি আমার মানে ফিনিশটা করতে পারতাম তাহলে হয়তোবা আমার কিছু লোন বেশি বেঁচে থাকতো, ঠিক আছে। কারণ ওখানে কিন্তু রেস, সে কিন্তু রেস দিয়ে দিয়েছে, ঠিক আছে। রেসটা দেওয়ার আগে যদি আমি করতে পারতাম তাহলে হয়ে যেত। তো আমরা কিন্তু অনায়াসে 100 এই বেসটা করিয়ে দিয়েছি। তো এইভাবে যদি আপনারা লাভালোনের অ্যাটাক করেন তাহলে অনায়াসে যে কোনো বেজ আপনারা 100 করতে পারবেন। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট আজকে আমরা দুটো অ্যাটাক দেখলাম লাভালোনের, নেক্সট আমি অন্য কোনো প্লেয়ার দিয়ে অ্যাটাক করে দেখাবো। তো আশা করি সবাই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে একটা শেয়ার অবশ্যই করবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখাবো নেক্সট ভিডিওতে, বাই।